যারা কর্মসাথী প্রকল্পে ব্যবসা করার জন্য 2 লাখ টাকা পর্যন্ত লোন নিতে চান, অর্থাৎ কর্মসাথী প্রকল্পের জন্য আবেদন করতে চান, তাদের জন্য এই ভিডিওটি। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে কর্মসাথী প্রকল্পের জন্য আবেদন করবেন। আপনার যদি আগ্রহ থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অন্যথা ইগনোর করতে পারেন। কর্মসাথী প্রকল্পের ব্যাপারে আমি এর আগের ভিডিওতে খুঁটিনাটি বিষয়গুলি জানিয়েছিলাম, তাই এই ভিডিওর মাধ্যমে আর সেই দিকে যাচ্ছি না, সরাসরি আপনাদের অ্যাপ্লয় বিষয়টি দেখাবো। এর আগে কিন্তু অফলাইনে ফর্ম জমা করতে হতো, অনলাইন সিস্টেমটি দেওয়া হয়নি, তো দুটোর মাধ্যমেই আপনি করতে পারবেন। অফলাইন অনলাইন দুটোই সিস্টেম আছে। অফলাইনের মাধ্যমে যদি করতে চান তাহলে এর আগের ভিডিওটি দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এখন আমি আপনাদের দেখাবো অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন। এর জন্য আপনাকে একটি ব্রাউজার খুলে নিতে হবে এবং গুগল বা অ্যাড্রেস বারে লিখবেন কর্মসাথী প্রকল্প। এটা লিখার পর এরকম একটি ওয়েবসাইট পাবেন, কর্মসাথী .wb.gov.in। এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করেও আপনারা চলে আসতে পারেন। সেটাতে ক্লিক করলে আপনাদের কাছে এরকমই ইন্টারফেস আসবে। এখানে অনেক খুঁটিনাটি ব্যাপারগুলি দেওয়া আছে, সেগুলো চাইলেও পড়ে নিতে পারেন, গাইডলাইনসও দেওয়া আছে। এই ওয়েবসাইটটিতে এসে উপরে দেখবেন অ্যাপ্লাই অনলাইন লেখা আছে, এছাড়া নিচের দিকেও দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন, এটাতে অথবা এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আরেকটি নতুন পেজ আসবে, গাইডলাইন অ্যাটাচমেন্ট ব্ল্যাঙ্ক ফর্ম অ্যাপ্লাই অনলাইন। যেহেতু আপনি অনলাইন অ্যাপ্লাই করবেন তাই অ্যাপ্লাই অনলাইন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাওয়া হবে। যেহেতু আপনি নতুন, আপনার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড নেই, তাই ডান দিকে চলে আসবেন, লেখা আছে নট রেজিস্টার্ড, এখানে ক্লিক হেয়ার টু, এটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, এখানে কিছু ডিটেলস দিতে হবে, যেমন প্রথমে আপনার নামটি এখানে দিতে হবে, তারপর অ্যাড্রেস দিতে হবে, এরপর আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এটাতে ক্লিক করলে ডিস্ট্রিক্টের নামগুলি অটোমেটিক আসবে, এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে। যখন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তার পরেরটাতে ক্লিক করবেন, এখান থেকে আপনি একটা সিলেক্ট করে নেবেন, যদি আপনি ব্লকের আন্ডারে পড়েন তাহলে ব্লক সিলেক্ট করবেন, আর মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন হলে কর্পোরেশন, যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ব্লক সিলেক্ট করলাম। ব্লক সিলেক্ট করার পর অটোমেটিক আপনাকে আবার সিলেক্ট করতে হবে এখানে ব্লকটি, যে ব্লকের আন্ডারে আপনি আছেন সেই ব্লকটি সিলেক্ট করে নেবেন। এরপর পোস্ট অফিস আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, তারপর পিনকোড অটোমেটিক চলে আসবে, যদি ভুল থাকে তাহলে এডিট করে সেটাকে ঠিক করে নেবেন। তারপর পুলিশ স্টেশন আপনাকে এখান থেকেও সিলেক্ট করে নিতে হবে, কিছুই লেখা দরকার নেই, একটার পর একটা অটোমেটিক চলে আসবে। তারপর এখানে মেল ফিমেল সেটা সিলেক্ট করবেন এবং ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। তবে মনে রাখবেন প্রথমে মাস, তারপর দিন, তারপর বছর, এইভাবে সিলেক্ট করবেন। এখানে ইমেল আইডি দিয়ে দেবেন, যেটা ইমেল আইডি আছে আপনার, যদি না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর ভ্যালিড একটা মোবাইল নাম্বার এখানে দেবেন, আর যে মোবাইল নাম্বারটি দেবেন সেটি আপনার কাছে থাকা চাই, কারণ ওটিপি আসবে আপনার কাছে, এই ওটিপিটি এখানে দিতে হবে। আমার কাছে যে ওটিপি এসেছে সেটি আমি দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পর নিচের দিকে আসবেন, এই জায়গায় ক্লিক করবেন, তারপর রেজিস্টারে ক্লিক করবেন। যখনই আপনি রেজিস্টারে ক্লিক করবেন সবকিছু যদি উপরে ঠিকঠাক থাকে তাহলে সাবমিট হয়ে যাবে, এবং যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে যাবে। আমি যে মোবাইল নাম্বার দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসছে। আবারও সে পেজটিতে আসবেন, অর্থাৎ হোম পেজে আসবেন, এবং অ্যাপ্লাই অনলাইন এটাতে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লাই অনলাইন এটাতে ক্লিক করবেন। আপনার কাছে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে আসে তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নেবেন। আমার কাছে যেটা এসেছে সেটা দিয়ে আমি লগ ইন করে দেখাচ্ছি। যখনই আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি আগে যা ফিল করেছিলেন সেগুলো এখানে চলে আসবে, সেগুলো আর নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে আপনি মিলিয়ে নেবেন। যেমন নামটি আপনি আগে দিয়েছিলেন, নাম চলে এসেছে, ফার্স্ট নেম লাস্ট নেম, বাবার নাম মায়ের নাম অথবা গার্জেনের নাম দিতে হবে, এই জায়গায় দেবেন, যদি বিবাহিত হন তাহলে স্বামী বা স্ত্রীর নাম, এই জায়গায় একটা ফটো আপলোড করে নেবেন, আর উপরের যে অ্যাড্রেস অর্থাৎ আগে যে অ্যাড্রেসগুলো দিয়েছিলেন সেটা, আর যেখানে প্রকল্প করবেন সেখানকার যদি ঠিকানা একই থাকে তাহলে এটাতে ক্লিক করবেন, আর যদি আলাদা থাকে যে জায়গায় আপনার প্রকল্পটি থাকবে তাহলে এখান থেকে সেই মতো সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু সেম তাই এখানে সেম অ্যাজ অ্যাবোভ এটাতে ক্লিক করলাম। অটোমেটিক দেখবেন এগুলোতে চলে এসছে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেবেন, কতটুকু শিক্ষাগত
যোগ্যতা আছে, এমপি এইচএস বিএ যেটা থাকবে সেটা দেবেন। তারপর ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, এসসি এসটি পিএইচই মাইনরিটি যেটা হবে সেটা দেবেন, মাইনরিটি সিলেক্ট করলাম। এরপর এখানে যে প্রজেক্টে নিয়ে আপনি কাজ করবেন, যে প্রজেক্টের জন্য আপনি লোন নিতে চান, সেই প্রকল্পের নাম অথবা কোড বসাতে হবে। এরপর এই জায়গায় প্রজেক্ট কস্ট অর্থাৎ প্রকল্পের মূল্য, যে প্রকল্পের জন্য আপনি লোন নিতে চাইছেন তার মূল্য কতটুকু, অর্থাৎ আপনি কত টাকার লোন নিতে চাইছেন সেটা এখানে বসাতে হবে। তবে মনে রাখবেন 2 লক্ষ টাকার বেশি পাবেন না, 2 লক্ষ টাকার নিচেই আপনাকে দিতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এটাতে ক্লিক করার পর অটোমেটিক এখানে দেখাবে অনেকটি কোঅপারেটিভ ব্যাংকের ঠিকানা, যেটা আপনার নিয়ারেস্ট হবে সেটা সিলেক্ট করে নেবেন। আর ওটা সিলেক্ট করার পর অটোমেটিক অ্যাড্রেস গুলো চলে আসবে। যদি আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম রেজিস্টার্স থাকে বা আপনি বেকার ভাতা পান, সেই রেজিস্ট্রেশন নম্বর এখানে দেবেন। আগেই বলা হয়েছিল যদি এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। তো আপনাকে সাজেস্ট করব, আপনি যদি এই প্রকল্পের জন্য ঋণ নিতে চান তাহলে অবশ্যই সেই এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন নাম্বারটি এই জায়গায় দেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে নিচের দিকে এসে চুজ ফাইলে সিগনেচার আপলোড করবেন এবং এখানে যা কিছু লিখা আছে এগুলো পড়ে নেবেন আর এই জায়গায় টিক করবেন এবং প্রসিড টু সেট আপ টু এটাতে ক্লিক করবেন। তারপর আপনাকে নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে। এখানে শুধু ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে, চুজ ফাইল লিখা আছে এগুলোতে ক্লিক করে ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন প্রুফ অফ ফটো আইডেন্টিটি অফ অ্যাপ্লিকেন্ট, যিনি অ্যাপ্লিকেন্ট হবেন তার ফটো আইডেন্টিটি, সেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ডও হতে পারে, ওটা আপলোড করবেন। তারপর প্রুফ অফ রেসিডেন্স, রেসিডেন্সও আপনি প্রধান সার্টিফিকেটও আপলোড করতে পারেন, ভোটার কার্ডও আপলোড করতে পারেন। প্রুফ অফ এজ, এজ হিসাবে একটি ডকুমেন্টস আপলোড করবেন, জন্ম সার্টিফিকেট থাকলে খুবই ভালো, না থাকলে আপনি প্যান কার্ড দিতে পারেন। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা আপনি দিলেন এমপি এইচএস এমএ যা কিছু কোয়ালিফিকেশন ছিল যেটা আপনি দিয়েছেন সেটা আপনি এখানে আপলোড করবেন। আর যদি এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকে তাহলে এখানে আপলোড করবেন, আর না থাকলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আপনাকে এখানে প্রজেক্ট রিপোর্ট আপলোড করতে হবে, অর্থাৎ যে প্রজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই প্রজেক্টের একটা রিপোর্ট তৈরি করতে হবে আর সেটাকেই আপলোড করতে হবে। প্রজেক্ট রিপোর্ট কিভাবে তৈরি করতে হয় সেটা জানার জন্য উপরে মডেল স্কিম প্রজেক্ট এটাতে ক্লিক করবেন, সব কিছুই ডেমো দেওয়া আছে। সব শেষে সার্টিফিকেট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবকিছু আপলোড কমপ্লিট হয়ে গেলে প্রসিড টু নেক্সট এটাতে ক্লিক করে দেবেন, তাহলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল। তো আমি এই মুহূর্তে আপলোড করছি না কারণ আমার কিছু কাজ বাকি আছে, তাই প্রসিড করলাম না, আপনাদের সব কিছু দেখালাম। এতে যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা আপনার কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অন্যকে জানিয়ে দিতে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, ফিরবো অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।